2021 শিক্ষাবর্ষে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীবৃন্দ, আমার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সর্বদা একা মনেই করি। আমি তোমাদের সামনে আজ হায়ার ম্যাথমেটিক্স জিওমেট্রি নিয়ে আলোচনা করব। আমাদের হায়ার ম্যাথমেটিক্স জিওমেট্রির চ্যাপ্টার 3, যেখানে চ্যাপ্টার 3-তে আছে স্ট্রেট লাইন বা সরলরেখা। এই সরলরেখার চ্যাপ্টারে স্থানাঙ্ক নিয়ে কিছু আলোচনা আছে। যদিও তোমরা নবম দশম শ্রেণীতে স্থানাঙ্ক সম্পর্কে ধারণা পেয়েছ, তথাপি আমি তোমাদেরকে ওই ধারণাটুকু পুনরাবৃত্তি করতে চাই। আশা করি তোমাদের এই ধারণাটুকু পেলে কাজে লাগবে। আমি পাঠদান করছি সমীর কুমার পাল, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ, ইসলামপুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। প্রথম ক্লাসে আমরা যা যা পড়েছিলাম, কার্তেশীয় সমতল ও কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্কে জেনেছিলাম, এক্স অক্ষ ও ওয়াই অক্ষ সম্পর্কে ধারণা পেয়েছিলাম, কার্তেশীয় স্থানাঙ্কের ভুজ ও কোটি সম্পর্কে ধারণা পেয়েছিলাম, মূলবিন্দু স্থানাঙ্ক সম্পর্কেও জেনেছিলাম। আজকের পাঠে আমরা যা যা শিখব, চতুর্ভাগ অনুসারে ভুজ ও কোটি চিহ্ন সম্পর্কে ধারণা পাব, চতুর্ভাগ অনুসারে ভুজ ও কোটির চিহ্ন সম্পর্কে ধারণা পাব, কার্তেশীয় সমতলে বিন্দু প্রতিস্থাপন করতে পারব, পোলার স্থানাঙ্ক সম্পর্কে ধারণা পাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটি চিত্র দেখব। এই চিত্রটি ভালো করে খেয়াল করো। তোমরা খেয়াল করো, এ একটা বিন্দু যা মূলবিন্দু থেকে ডান দিকে 7 একক আসলো এবং 5 একক উপর দিকে উঠল। তাহলে এই বিন্দুটির অবস্থান প্রথম চতুর্ভাগে এবং প্রথম চতুর্ভাগে ভুজ পজিটিভ, কোটিও পজিটিভ। সেখানে পি বিন্দুর ভুজ 7 এবং কোটি 5, ভুজ 7 পজিটিভ, কোটি 5 পজিটিভ। দেখো, এই যে বিন্দুটা মূলবিন্দু থেকে 1 অক্ষ বরাবর বাম দিকে 7 গড় এসেছে, তারপর 5 একক উপরের দিকে উঠেছে। এখানে কিউ বিন্দুর কোটি -7 এবং ভুজ 5। দ্বিতীয় চতুর্ভাগে ভুজ নেগেটিভ, কোটি পজিটিভ। দেখো, এই বিন্দুটা মূলবিন্দু থেকে 1 অক্ষ বরাবর বাম দিকে 7 একক এবং ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে 5 একক আসলো। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক হলো -7 -5, অর্থাৎ আর বিন্দুর ভুজ -7, কোটি -5। তাহলে আমরা কি পেলাম? তৃতীয় চতুর্ভাগে ভুজ নেগেটিভ, কোটিও নেগেটিভ। এস বিন্দুটি, অর্থাৎ ওই বিন্দুটি
মূলবিন্দু থেকে ডানে 100 একক বরাবর 7 একক এবং ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে 5 একক আসলো, অর্থাৎ এস বিন্দু স্থানাঙ্ক হলো 7 - 5। তাহলে আমরা কি পেলাম? চতুর্থ চতুর্ভাগে ভুজ পজিটিভ, কোটি নেগেটিভ। দেখো আমরা কি পেলাম, ওয়াই অক্ষের ডান দিকে সকল বিন্দুর ভুজ যোগবিধক এবং বাম দিকে বিয়োগবিধক। আবার বলছি, ওয়াই অক্ষের ডান দিকে সকল বিন্দুর ভুজ যোগবিধক এবং বাম দিকে বিয়োগবিধক। পি বিন্দু এবং কিউ বিন্দু ওয়াই অক্ষের ডান দিকে অবস্থান করছে, তাই পি বিন্দু এবং কিউ বিন্দুর ভুজ যোগবিধক। আবার কিউ বিন্দু এবং এস বিন্দু ওয়াই অক্ষের, কিউ বিন্দু এবং এস বিন্দু আর বিন্দু, কিউ বিন্দু এবং আর বিন্দু ওয়াই অক্ষের বামে অবস্থান করছে, তাই কিউ বিন্দু এবং আর বিন্দুর ভুজ ঋণাত্মক। এক্স অক্ষের উপরের দিকে সকল বিন্দুর কোটি যোগবিধক এবং নিচের দিকে সকল বিন্দুর কোটি বিয়োগবিধক। পি বিন্দু এবং কিউ বিন্দু এক্স অক্ষের উপরের দিকে অবস্থান করছে, তাই পি বিন্দু এবং কিউ বিন্দুর কোটি যোগবিধক। আবার আর বিন্দু এবং এস বিন্দু এক্স অক্ষের নিচের দিকে অবস্থান করছে, তাই আর বিন্দু এবং এস বিন্দুর কোটি বিয়োগবিধক, কোটি বিয়োগবিধক। একশকের উপরস্থ সকল বিন্দুর কোটি শূন্য। যদি এই একশকের উপরে যে কোনো জায়গায় কোনো বিন্দু অবস্থান করে তাহলে ওই বিন্দুর কোটি হবে শূন্য। যদি কোনো বিন্দু ওয়াই অক্ষের যে কোনো জায়গায় অবস্থান করে তাহলে ওই বিন্দুর ভুজ হবে শূন্য, অর্থাৎ ওয়াই অক্ষের সকল বিন্দুর ভুজ শূন্য। আমরা এবার দেখব কার্তেশীয় সমতলে বিন্দু কিভাবে স্থাপন করতে হয়। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর ও বিন্দু ছেদ করলো, যার স্থানাঙ্ক অর্থাৎ ছেদবিন্দু স্থানাঙ্ক হলো 0, 0, অর্থাৎ ছেদবিন্দুর ভুজ বা এক্স স্থানাঙ্ক 0, কোটি বা ওয়াই স্থানাঙ্ক 0। তাহলে এই যে পি বিন্দুটা, পি বিন্দুর স্থানাঙ্ক 7, 5, এটা কিভাবে হলো? আমরা মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর 7 একক ডান দিকে আসব এবং তারপর 5 একক উপরের দিকে উঠব, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক হবে 7, 5। তাহলে 7, 5 বিন্দুটা কীভাবে আমরা কার্তেশীয় সমতলে স্থাপন করব? মূলবিন্দু থেকে 7 একক ডান দিকে আসব এবং আসার পর 5 একক উপর দিকে উঠব, তাহলেই 7, 5 বিন্দুর অবস্থান পাওয়া যাবে। দেখো বিন্দু স্থানাঙ্ক 12টা ভালো করে খেয়াল করো, এই যে কিউ বিন্দুটা তার স্থানাঙ্ক হলো -7, 5। তাহলে -7, 5 ভুজ নেগেটিভ, কোটি পজিটিভ। তার এটা অর্থ হলো ওয়াই অক্ষকে বাম দিকে 7 গুণ আসতে হবে এবং উপরের দিকে 5 গুণ উঠতে হবে। এই বিন্দুটা মূলবিন্দু থেকে 100 একক বরাবর 7 ঘর বাম দিকে আসলো, তারপর 5 ঘর উপরের দিকে উঠলো, তাহলে কিউ বিন্দু স্থানাঙ্ক -7, 5, অর্থাৎ কি বিন্দুর এক্স স্থানাঙ্ক -7, ওয়াই স্থানাঙ্ক 5। এই যে দেখো আর বিন্দুর স্থানাঙ্ক -7, -5, এটা অর্থ হলো এই বিন্দুটা মূল বিন্দু থেকে 100 একক বরাবর
সাত একক বাম দিকে আসলো এবং পাঁচ একক নিচের দিকে নামলো। তাহলে আরবিন্দ স্থানাঙ্ক হলো -7 -5। এস বিন্দু স্থানাঙ্ক 7 -5, অর্থাৎ এস বিন্দুটা বহানো প্রতিস্থাপন করার সময় আমরা কি করেছি, মূল বিন্দু থেকে 7 একক ডান দিকে এসেছি, তারপর এখান থেকে নিচের দিকে 5 একক নেমেছি। তার মানে কি বিন্দু এস বিন্দু স্থানাঙ্ক হলো 7 -5, অর্থাৎ এস বিন্দুর ভুজ 7, ভুজ বা এক স্থানাঙ্ক 7, কোটি বা ওয়াই স্থানাঙ্ক -5। তাহলে শিক্ষার্থী বৃন্দ, আমরা কার্তীয় সমতলে বিন্দু কীভাবে প্রতিস্থাপন করতে হয় তা দেখলাম। যদিও তোমরা মাধ্যমিক পর্যায়ে এই বিন্দু স্থাপন করতে পেরেছো, করতে শিখেছো, তারপরেও আমি এটা পুনরাবৃত্তি করলাম। এবার আসি আমরা আরেক ধরনের স্থানাঙ্ক আছে, সেটা হলো পোলার স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক যেমন কার্তেশের নামানুসারে হয়েছে, পোলার স্থানাঙ্ক কিন্তু কোনো কারো নাম অনুসারে হয়নি, পোল থেকে এসেছে পোলার স্থানাঙ্ক। মনে করি ও একটি নির্দিষ্ট বিন্দু এবং ও এক্স একটি নির্দিষ্ট সরলরেখা, ও এক্স একটি নির্দিষ্ট সরলরেখা। পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে ও কে মেরু এবং ও এক্স কে মূল রেখা ধরা হয়। তাহলে ও কে বলা হবে মেরু বা পুল এবং ও এক্স কে পোলার অ্যাক্সিস বা মূল রেখা বলা হয়। সমতলে যে কোনো বিন্দু পি নেওয়া হলো, পি ও যোগ করি, যদি ওপি সমান আর, ওপি সমান আর এবং কোণ এক্স ও পি সমান থিটা, কোণ এক্স ও পি সমান থেটা হয়, তবে আর থেটা দ্বারা পি এর অবস্থান নির্দিষ্টভাবে জানা যায়। কারণ কি, মনে করো আমরা যদি এই থিটার মানটাকে কমাই বা বাড়াই, থিটার মান কমালে অথবা বাড়ালে অবশ্যই পি বিন্দুর অবস্থানে পরিবর্তন হবে। আবার আর এর মান অর্থাৎ ওপি এর দৈর্ঘ্য কম বেশি হলেও পি বিন্দুর অবস্থানের পরিবর্তন হবে। তার মানে পি বিন্দুর অবস্থান নির্ভর করছে আর এবং থিটার উপর, তাই পি বিন্দুর পোলার স্থানাঙ্ক হলো আর থিটা। তাহলে এখানে আর থিটা হলো পি বিন্দুর পোলার স্থানাঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তীতে আমরা পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করব এবং সূত্রগুলো ভালো করে দেখব। তারপর দূরত্ব সূত্র নিয়ে, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র নিয়েও আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।